গত কয়েক মাসে টলিপাড়ার বিচ্ছেদ ব্রেকআপ নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে। ইন্ডাস্ট্রির তথাকথিত হ্যাপি কাপল হিসেবে পরিচিত ছিলেন যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত। তাঁদের 20 বছরের দাম্পত্য ভাঙার খবর নিয়ে আলোচনা কম হয়নি, তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দুপক্ষই। এত আলোচনার মাঝেই বৃহস্পতিবার প্রকাশ্যে এলো দেব অভিনীত খাদান ছবির টিজার। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন যিশু। সাদা ধুতি, সেই সঙ্গে সাদা পাঞ্জাবি, এই লুকে প্রকাশ্যে এলেন অভিনেতা। একদিকে যেমন টিজারে দেবকে দেখে অনেকেই তাঁদের পুরনো নায়ককে খুঁজে পেয়েছেন, কিন্তু যিশুকে দেখে আবারও আলোচনায় উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবন। শোনা যাচ্ছে, খাদান ছবির শুটিং করতে যখন কলকাতায় এসেছিলেন যিশু, তখন থেকেই নাকি ঝামেলার সূত্রপাত। এই ছবির শুটিং এর সময় নিজের বাড়িতে গিয়ে থাকতে পারেননি নায়ক, বাইপাস সংলগ্ন একটি হোটেলের থেকেই শুটিং সারেন অভিনেতা। যদিও সবটাই আলোচনা সাপেক্ষে, কারণ এই প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো কথা বলেননি যিশু বা নীলাঞ্জনার কেউই। তবে খাদান ছবির টিজার প্রকাশ্যে আসার পর আবার যিশুকে নিয়ে সমালোচনা শুরু। কেউ লিখছেন, 20 বছরের দাম্পত্য কিভাবে ভাঙতে পারলেন যিশু? না, কোনো উত্তর আসেনি। উল্লেখ্য, শোনা যাচ্ছে নিজের আত্মসহায়ক সিনাল সুরতির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নায়ক। এই ঘটনা জানাজানি হওয়ার পর নীলাঞ্জনা নাকি নিজেদের ব্যবসাও আলাদা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আইনি পথ বেছে নিয়েছেন নীলাঞ্জনা।